Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Alhamdulillah wa nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa natawakkalu alayhi. وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا سبعي دروس اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আর কতকাল থাকি বান্দা এই ফেরবে বাজারে কোন সময় জানি আর জানে সে ধৈরা নিবে আমার আর কতকাল থাকি বান্দা এই ফেরবের বাজারে কোন সময় জানি আর জানে সে ধৈরা নিবে আমার ছেলে কাঁদে মেয়ে কাঁদে কৃষ্ণা তারে বসিয়া কারোর কান্তন শুনবে না লয়া যাইবে দরিয়া ছেলে কান্দে মেয়ে কাঁদে আব্বা আব্বা বনিয়া কারোর কান্তন শুনবে না লয়া যাবে দরিয়া তোমার দুয়ারে হাত উঠাইলাম মানুষকে তুমি আমাদের জিন্দগির গোটা গুলি মাফ করে দাও আল্লাহ মাফের খেলনা তুমি কবুল করে নাও যারা এসেছে যারা আসবে প্রত্যেক খেলনা তুমি হাজার নসিব করো আল্লাহ আমাকে বলার জন্য দুইটার কথা বলার জন্য বলছে আল্লাহ তোমার কাছে একটু সাহায্য চাই আমার কিছু বলার শক্তি দান করো এই কথাগুলি বললে এখানে ফায়দা হবে উপকার হবে আল্লাহ এরকম কথাগুলি আমার মুখে বাইরে গইও আমি নামিন যে রহমাতিকার আমার রহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ারে হাজিরিন এই মাহফিলের সভাপতি সাহেব ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমার মুরব্বী কেরামগণ আমার যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা সালাম দার জবাবটা বিশেষটা ভালো পাইলাম না একটু মহব্বত করে দেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম
আমরা সবাই শরীক হইলাম। এটা আপনারা মনে করছেন মুক্তিদের ঘোষণা দিলেন আব্দুল মান্নান যুক্তিবাদী, যুক্তিবাদীর মতো চেহারা দেখা যায় আমি ওয়াক করবে শিখলে এটা মাদ্রাসায় কথা বলছেন। এই জন্য আমার বলছে এখন আপনারা সবাই একটা কথা, আগে আমি একটা কথা বলে বললামটা কথা হইল কি আপনার সাথে খাজুর গাছ ছিলেন কথা বলেন খাজুর গাছ ছিলেন এই খাজুর গাছ কাটলে তোমরা ওই রস গুলি পাইয়া ওইয়া পচা থাকে নদী দ্বারা রেল দ্বারা কাটলে ওই রস গুলি কিনা রাখতে যায় ওই রস গুলি নষ্ট হয়ে যাবো না এই জন্য করে দেখি না নারীর মতো বুঝে যায় বরাবরই যায় না খাইতে যায় যদি খাইতে যায় রস করবো কোন জায়গায় নিজে বলে যাবো শিয়াল কুকুরে খাইবো ওই রসে কোনো কাম হবে না ঠিক না ওই রস যারা কোনো মেহমান খেদমত করতে পারবেন না বিয়ে বাড়িও দিতে পারবেন না বোন বলি খাইতে পারবেন না ব্যস্ত পারবেন না কোনো কাম হবে না সব নিজে বলে যাবো রসগুলি শিয়াল কুকুরে ঠিক না। এই জন্য আমি হইলাম নাগি আর আপনারা লোকি কথা কম না কেন আমি হইলাম নাগি আর আপনারা লোকি আরে এখন গানে পড়বো এই সামনে আছে মনে থাকলে আমল করতে পারবে আর মনে না থাকলে আমল করতে পারবেন না। এই জন্য মন খেয়াল দিয়া মন দিয়া এই জন্য আমি বলছিলাম আল্লাহ আল্লাহ নবী ইরশাদ করেন কুন আলেমান আও মুতালিমান আও মুহিবান ওয়ালা তাকুন খামিসান ফাতুকলিক আলেম হও আলেম হও তোমার ভিতরে থাকে কিয়ামতের ময়দানে নবী উম্মত হইয়া উঠতে পারবা আর চার একটা দুইটা থাকে পঞ্চম হয়ে যাও কিয়ামতের ময়দানে হালাক হইয়া যাইগা তোমার জায়গা হবে মাওলানা জাহান্নামে। এখন কি মহাপত করা দরকার না দরকার মানুষ আলেমান পাখান না মাজারা না মিয়া আল্লাহ নবী এরশাদ করে তোমরা যদি আমাকে মহাপত করতে চাও একজন আলেম রে মহাপত কর আমার তুমি হাম তোমরা যদি আমি নবী রে মহাপত করো তাহলে একজন আলেম রে মহাপত করো বলেন না সুবহান আল্লাহ একজন আলেম রে যদি মহাপত করো তাহলে আমি নবী রে তোমরা মহাপত করলা বলেন না সুবহান এটা কি খারাপ দাদা
ইয়ারে মহাপর রাস্তা দিয়া দেখাকে মুন্সি না খাইল এটা তিনটে জলা হইলে দরকার বলে না আলহামদুলিল্লাহ কয় কি না এর কথা কি না এই কথা দিলে তো ঠিক করে দেন এই জন্য বন্ধুরা আমার এই জন্য আমি বলছিলাম যদি এই বইয়ের যে আপনি ঠিক করে দেন তাহলে আপনি মুসলমান নাই বলে না আলহামদুলিল্লাহ কথাটা বুঝছেন এই জন্য আমি বলছি আল্লাহ যে মহব্বত করা দরকার না দরকার সামনে যায় বলতেছে দাঁড়ো আমি চেষ্টা করো না আমি একটু বাদশার লগে দেখা করো বলেন না তো আল্লাহ যখন সালাম দেয় আল্লাহ রহমত নাজিরা সময় লাগে না মনে করলে তোমরা মোতাবা করলা এটা কি খারাপ না ভালো সালাম দিবে আর মোতাবা করবে না অন্য টুকু আর টিকেরি করবে মুসলমানি থাকবো তাহলে নবীর সাথে টিকেরি করা হলো বলে না আলহামদুলিল্লাহ দেখতে ভালো দেওয়া ফিরত ফিরত ভালো দেওয়া না এই আলেন দাবে বসে দিয়ে হে দাঁড়াই মন্ত্রী মিনিস্টার আছে না সুখ দিয়া কথা কয় সুখ দিয়ে কিন্তু কথা কওয়া যায় কেমনি জানেন মন্ত্রী মিনিস্টার বহিয়া থাকবো না বইয়া থাকবো কথা কেন কেন তারপরে কি করলেন লোকটারে কি করলেন তারপরে সময় দাঁড়ায় এলো যাক বাসায় আমি তুমি কথা দিই তারপরে বাসায় খানা বাসায় খানা তৈরি করিয়া মেহমানদারি করিয়া যদি খাওয়াই 40 কত বজন তো যদি আগিয়ে দিতে পারো 40 বছরের সগিরা গুনামা হইয়া যাবে আর আজ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অন্য কোন জাত
আপনার স্ত্রী হেগেলে স্বামীর বাড়ি আমাদের সাথে কিছু হয়ে গেছে গা আর বলে কিছু হয়ে গেছে কইটা ঢুকে গেছে গা আয় হারি তখন কে মনে আছে মালিক সাহেব স্বামীর বই ধরে আইছে যারা বন্ধুরা আমার নিজের স্বামীর বাড়ি আত্মীয় স্বজনে মহব্বত করে না খেদমত করে না অন্য নজরে শয়তান এই শয়তানের দল আল্লাহ জান্নাত জান্নাত পাইবে না মাওলানার জাহান্নামে যায়নি আমি কোন কথা বলতেছিলাম এই বন্ধুরামা এই আবালিম বাবা বন্ধুরামার বাসা আরে খেদমত করিয়া চল্লিশ কথা মন বাড়ি থেকে আগে দিলেন আমি মদিনায় থাকতে পারলাম আমি মদিনায় থাকতে পারলাম না তোর সুন্দরছি বাচ্চা চিন্তা করিস না তোর জান্নাতের জানি আমি নিজে হইয়া গেলাম আরে একটা আলেম ছেলের কি দাম কি সম্মান নিজের বলছি একটা বেটা তিন একটা এই সময় ওই কুকুর হঠাৎ করে
বুকের ব্যথা উঠে প্রতিষ্ঠার মধ্যে বেড়ে গেছে গা, কষ্টে প্রথমে হঠাৎ করে কবরের কথা মনে পড়ছে, বলেন না সুবহানাল্লাহ, মনে মনে করে হাই হাই আমি শুনছি আমাদের মুখে কবরের কথা মনে পড়ে গেছে, মৌতের কথা মনে পড়ে গেছে, ওই গুলাবেলা কেমন আমি শুনছি আলাদা মুখে সন্তানের বাবার মৃত্যুর সময় যদি কোন দোয়া দরদ করে বাবার মৃত্যুর সময় যদি কোনো দরদ পড়ে আল্লাহ পাকের মৃত্যুর যন্ত্রণা কমিয়া যায়, লোকটা মমিন হইয়া কবরে যায়, বাবা কিছু পর আমি মারা যাবো, আমি ফিরে দেওয়ার থাকবো না, আমি এসে পাস করছি এখন যদি কিছু না পড়ি বাবাই তো কষ্ট পাওয়া যাবে, কি পরে জানেননি এখন আমি কি করুন যা জানি তাই বলি, ইংরেজিতে বারো মাসের নাম তোমার শিখিয়ে দিলাম, বারো মাস কোমরে গুটা খাইলা আমরা ধৈর্য রাখতে পারো না, কথাটা সত্য না মিথ্যা, বাবার মৃত্যুর সময় যদি কোনো দোয়া করে আল্লাহ পাকের মৃত্যু যন্ত্রণা কমিয়া যায়, লোকটা মমিন হইয়া কবরে যায়, বাবার মৃত্যু যন্ত্রণা কম্ব না পারবো, কম্ব না পারবো, উঠছে বাবা আমি আমাদের কোরআন শরীফ পড়া নাই, আমাদের হাদিস পড়া নাই, মাদ্রাসায় পড়া নাই, নামাজ বানা নাই, বাবা গো আমাকে যা পড়াইছো তাই করি বাবা, এই হাজারে দিন ঢুকে দিয়া তোমার লোটা তৈরিয়া নিয়ে যাইব, আমরা তো ইয়া রাখতে পারো না, কামাইলে না দুইয়া এই দুইটা কাজ হয়েছে, তাড়াতাড়ি খবর পেয়ে মৃত্যুর সময় ও সারা আমার বন্ধু কেমন হবে না, ক্যান্সার বলে বাবা আমার এই মাত্রা সাহেব গেল একদিন তো আমার তোমার কাছে পাঁচশো টাকা লাখ করছ বাবার মাথার মধ্যে ডাক্তার বাবা উঠে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।